এটা আপনাদের পাঠিয়ে দেই ভিতরে এই সব গুলো দুর্বল গাছটাকে ধরতে ফ্রেন্ডস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজোশ্রীজা ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 7টা আর আমি উঠে গেছি গরমে 6:30-এর মধ্যে। ভীষণ গরম, কারেন্ট চলে গেছে হঠাৎ। তখন হচ্ছে চা খাবো, যে মামনি আমার চা খাচ্ছে ওদিকে, উইটা উই যে উই যে উই যে ও চা খেয়েছে এবং এখন ওখানে ফোনে খবর দেখছে আর আমরা এখন খাবো। আর চা বিস্কুট খাওয়া হয়ে যাওয়ার পরে আমি দেখো ঘরে চলে এসেছি। ঘরে এখনও মশারি তোলা হয়নি, তো মশারি তুলবো, ঘরটা গোছাবো, তারপর হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নেবো তাড়াতাড়ি। তো চলো কন্টিনিউ করতে থাকো। আর আমার সমস্ত কাজ কমপ্লিট। আর এখন দেখো মা আলু চচ্চড়ি বানাবে বলে আলু পটল কেটে দিচ্ছে, তো আলু চচ্চড়িটা আমিই বানাবো। আর এদিকে চাল কুমড়োটা দেখছো, এই চাল কুমড়োটা আজকে অর্ধেক করব, মাকে দেব আর কিছুটা মামার বাড়িতে দিয়ে আসব। তো চলো আমি আগে রান্নাটা করে নিই আলু চচ্চড়ি। আর এই জলে সেদ্ধ আলু চচ্চড়ি কে কে পছন্দ করো জানি না, আমার তো ভীষণই ভালো লাগে। এই জলের মধ্যে একদম হচ্ছে আলু টালু দিয়ে তেল লবণ হলুদ দিয়ে তারপরে হচ্ছে ওটা সেদ্ধ হয়ে গেলে একটা ঘ্যাঁট তৈরি হয়ে যায়, খুব ভালো লাগে ওটা। আর এই যে দেখো যে এই হিলসাগুড়িটা এনেছিলাম আমরা গতকাল, তো সেটা ফ্রিজ থেকে বার করে জলে রাখা হয়েছিল। তো এখন মা হচ্ছে ছাদে এসেছে মাছ বাছতে, তো এটাও মা বেছে নেবে আর ওই কুচো মাছগুলো মায়ের সাথে আমি একটু হেল্প করব। তো চলো, মা মেয়েতে এখন ছাদের মধ্যে কি জোর হাওয়া দিচ্ছে দেখো, তার মধ্যে মাছ বাছতে বসে পড়েছি। সুখ দুঃখ আনন্দ কত কি গল্প করছিলাম এই টাইমটাতে। তো মা মেয়ের জন্য একটা স্পেশাল টাইম হয়, আমরা সেই টাইমটা পাই না বিয়ে হয়ে যাওয়ার পর থেকে। তো এই মাছ বাজার সঙ্গে সঙ্গে মায়ের সাথে অনেক গল্প করছিলাম, হাসছিলাম, মজা করছিলাম। তো যাই হোক, এগুলো যখন এডিট করছি তখন খুব মানে মন খারাপ করছিলো মায়ের জন্য আর কি। আর মাছ সমস্ত কিছু কাটাকুটি বাছাগুছি হয়ে গেছে। আর দেখো আমি নিচে চলে এসেছি রান্নাঘরে, আর ইলিশ মাছগুলো একটু ধুয়ে নিচ্ছি। তো ইলিশ মাছ খুব বেশি ধুলে একটা ফ্লেভারটা চলে যায় শুনেছি, তো আমি ধুচ্ছি, কারণ হচ্ছে গায়ে প্রচুর আঁশ লেগে আছে, আঁশগুলো খুব একটা ভালো করে ওঠেনি, যার জন্য সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর চলো এখন হচ্ছে মাছ চচ্চড়িটা আমি বানাবো। ইলিশ মাছটা মা পরে বানাবে, কিন্তু মাছ চচ্চড়িটা আমি এখনই বানিয়ে নেবো, কাঁচা মাছ চচ্চড়ি আর হচ্ছে আমার স্পেশাল ভাজা মাছ আর কাঁচা মাছ দুটো একসাথে বানিয়ে নেবো। তো চলো স্টার্ট করে দিই, তোমরা কন্টিনিউ করতে থাকো।
মাছ রান্না করছে, মানে মাছ চচ্চড়ি এক কথায়। এক কি কথা নিজের মুখে বলে দেয় তো একটু? আর সাথে চারটে বেগুনও মানে পিস করে নিয়েছি দেখছো তো, একবারে এই তেলে হচ্ছে চারটে বেগুনও ভেজে নেব, তেল যেহেতু একটু বাড়তি ছিল। আর সকালে টিফিন করতে এখন বসে গেছে দেখছো, মুড়ি, আলু চচ্চড়ি, আম, আর হচ্ছে গাছের কলা আছে, পাকা কলা, আর সাথে হচ্ছে মিষ্টি। তো খাওয়া দাওয়া করে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে সকাল 10:45, খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে গেছি। এখন হচ্ছে বেরোবো একটু, বাবার কারখানাতে যাব, ওখানে প্রচুর লেবু হয়েছে গাছে, যে গাছ লাগানো আছে, আর আমি ষষ্ঠীর সময় আগের বারও শেয়ার করেছিলাম, তো এখন লেবুগুলো তুলতে যাব কিছুটা। আর হচ্ছে মামার বাড়ি যাবো, ওই বাড়ি থেকে মা চাল কুমড়ো পাঠিয়েছে, সেটা দিতে যাবো একটু। তো এইসবই কাজের জন্য বেরোবো। আর আমি দুরকম মাছ চচ্চড়ি করে ফেলেছি, মা এখন ইলিশ মাছটা করবে, আলু আলু কি করবো মা, আলু দিয়ে আলু পোস্ত করবে দুপুরের জন্য, তো মাছ টাস্ত করবে, এবার আমি হচ্ছে বেরোবো, চলো দেখতে থাকো। আর এই যে কলার বড়া দিয়েছে কাকিমা, মেদে কাকিমা গরম গরম, আমার তো ভীষণ প্রিয় কলার বড়া, ভালো হয়েছে, খুব সুন্দর। তো এই একটু খাচ্ছি এখন, তাহলে বাড়ি বেরো, তারপরে দেখো। তো আমরা এখন বেরোচ্ছি, বর স্কুটি বার করছে, আর এই দেখো এই ফোন কভারটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে নয়, আমার এক খুব পরিচিত দিদি আছে তো এইসব বানায় আর কি, তো সেই দিদি এখনই এসেছিল, অর্ডার করেছিলাম, দিয়ে গেল। তো খুবই সুন্দর, মানে দেখতে খুব ভালো লাগে এই কভারগুলো। তো আমি কত জায়গায় খুঁজেছি বাইরে, কিন্তু সেরকম কোনো দোকানে পাইনি, তো তাই অর্ডার করে বানানো। এটা এখন পাল্টে ফেলবো ফোন কভারটা, আমার বর আমাকে ফোন কভার কিনে দেয়নি, যেটা কিনে দিয়েছো মিকি মাউসের ওটা কালো হয়ে গেছে, আর যেটা এখন কভারে আছে সেটা হচ্ছে ফোনের সাথেই দিয়েছে। রোদে মানুষ সঙ্গস চোখে দেয়, আমি দিদিয়াকে দেখতে পাচ্ছি এখান থেকে, আমি দেখতে পাচ্ছি তো মনে হচ্ছে, কোথায় যেন লুকিয়ে আছে দিদিয়া, কোনটা কই গো, দেখি দেখি একটু দিদিয়াকে, একটু দেখি দিদিয়াকে, এখানে লুকিয়ে আছে মনে হচ্ছে, এটা তুমি কি, এটা তুমি, আর দিদার বাড়ি এসেই দেখছি দিদা শুরু করে দিয়েছে বেসনের বড়া করা, তো গরম গরম বেসনের বড়া খাবো, আর দিদার জামাই বেসনের বড়া খেতে ভালোবাসে দিদার হাতে, তো সেটাই গল্প করছিল। যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার যাব হচ্ছে বাবার কারখানায়, তো তোমরা কেউ স্কিপ করবে না, কন্টিনিউ করতে থাকো। আর এখন চলে এসেছি বাবার কারখানার সামনে, তো এটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি এই জায়গাটা, তো এইখানে একসময় হচ্ছে চিনি কল ছিল, পেছনে এখনও সেই সব মানে স্মৃতিগুলো রয়ে গেছে। আর এই একটা ঘর, এখানে আসবাবপত্র সমস্ত কিছু থাকে, আর প্রচুর গাছ আছে এখানে, তো লেবু গাছ আছে বলা যায় প্রচুর। আর এই যে এই ঘরটা হচ্ছে মানে সেই স্টোর রুম টাইপের, বাবার মাছ ধরা যাবতীয় জিনিসপত্র এখানে থাকে,
তো যাই হোক চলো বাগানে যাই আর লেবু কুড়িয়ে আনি আর কি কি আছে তোমাদের সাথেও শেয়ার করি আর এক একবার আম হয় এক একবার হয় নাই আগের বার প্রচুর আম হয়েছিল এসে আম খেয়েছিলাম সেই ভিডিও আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো যাই হোক এক বছর হয়েও গেল দেখতে দেখতে আর এখন হচ্ছে বোন ক্যামেরা করছে আর আমরা তো লেবু তোলাতে ভীষণ মাত্রায় ব্যস্ত তো কয়েকটা লেবু অলরেডি পেয়ে গেছি ছোট বড় মিশিয়েই আছে আর সত্যি বলতে লেবু গাছগুলো বিশ্বাস করবে না এতটা লম্বা এতটা মানে উঁচু করে দেখতে হচ্ছে উপর দিকে অনেকটা লম্বা আর কম করে প্রায় 30-40টা গাছ তো হবেই কুচি কাঁচা নিয়ে তো খুঁজলে হয়তো আরও অনেক লেবু আছে তো চলো দেখি কতদূর খুঁজে তুলতে পারি এইভাবে লেবু পড়ে পড়ে নষ্ট হয়ে যায় কি করবে কতই বা লেবু খাবে তো আমি কোচবিহারে নিয়ে যাব সেই ঠিক করেছি আর কি আর দেখি ওদিকেও আরও অনেক গাছ আছে আর কাঁঠাল গাছ আছে তো এখন এই মুহূর্তে কাঁঠাল নাই কাঁঠাল সব পাড়া হয়ে গেছে আর আম গাছে এবার তো আম হয়নি নেক্সট বার আশা করি হবে আর এত পরিমাণে কাটা না মানে পুরো ঝাঁকুমাকু হয়ে গেছে তো লেবু গাছগুলো মানে একটার সঙ্গে একটা পর্ব জয়েন্ট হয়ে গেছে মনে হচ্ছে তো নিচের দিকে বেশি আছে তো বাবাকে দেখছে একটা আকুশি নিয়ে এসেছে তো টেনে টেনে দিচ্ছে মানে না হলে হাতে কাঁটা ফুটে যাচ্ছে তো এখনো লেবু তোলাই শেষ হয়নি এখনো অন্য দিকে যাব এই দিকটা কমপ্লিট হলে কতগুলো হয়েছে দেখা বাবারে ভালো লাগেনি পুকুরটা তো একসময় কাঁকড়া গুগলি মাছ অনেক কিছুই হতো এখন আর লোক নাই মানে দেখাশোনা সেরকম কেউ নাই বাবা পারেও না অত দেখাশোনা করতে আম গাছে আগের বার খুব আম হয়েছে এইবার আম হয়নি মানে এদিকেই হয়নি এবার আম কম হয়েছে ফলন লেবু হয়েছে প্রচুর এখন অনেক লেবু আছে অনেক অনেক সব কচি গাছা আর ওই যে গাছে কলা আছে কাঁচকলা এখন কলাও নষ্ট হচ্ছে পড়ে পড়ে খাবে কত তো পুরো একদম বাগান
তো এই যে দেখো লেবু তুলেছি এতগুলো প্রচুর লেবু প্রচুর লেবু এভাবে নষ্ট হয় লেবু মানে খাওয়ার লোক নাই লেবু আমি খেতে খুবই পছন্দ করি কিন্তু শ্বশুর বাড়িতে খুব একটা খায় না তবে নিয়ে যাব আর আমি কোচবিহারেও নিয়ে যাব লেবু আর বাড়িতে আছে বাড়িতে ফ্রিজে পৌঁছছে লেবু তো ঘেমে গেছি লেবু তুলতে তুলতে আর এই যে গন্ধরাজ ফুল মামার বাড়ি থেকে নিয়ে এসেছি হেভি সেন্ট তো আবার এই কারখানায় আবারও মনে হয় এক দেড় বছর পরে আসলাম সেই আগেরবার ষষ্ঠীতে এসেছিলাম এই দেখো লেবু লেবু যে ছোট আরো অনেক আছে এই যে কত লেবু দেখো লেবুতে ছড়াছড়ি আর এইটা ঘর এখানে জিনিসপত্র থাকে অনেক কিছু আর সেরকম লেবু ছোট ছোট আর সব পচে নষ্ট হয়ে যাচ্ছে আগের বার আম হয়েছিল অনেক এখানে এসে আম খেয়েছিলাম কে নেবে বলো পাঠিয়ে দেবো পার্সেল করে দেবো ডেলিভারি করে দেবো আর ডেলিভারি চার্জ ফ্রি একদম কত লেবু গাছ এখানে আর ক্যামেরাম্যানকে একটা কিছু বল ক্যামেরাম্যানের জন্য তো বাড়িতে আছে ফ্রিজে পৌঁছছে লেবু এত লেবু বাসন মজা দিয়ে ইউজ হবে এবার আমি লেবু নিয়ে বয়ে বয়ে বেড়াচ্ছি আরো ওরা দুজন বদমাইশি করছে হ্যালো ফ্রেন্ডস তো এখনই বাড়ি এলাম জাস্ট ঠাকুমার বাড়ি থেকে আর কী কী এনেছি চলো দেখা এই যে এক চিক লেবু আর হচ্ছে দিদা একটা নারকেল দিল একটাই ছিল মানে থাকলে আরও দিত গাছের নারকেল দিল জল আসে ভালো নড়ছে নারকেলটা দেখতে ভালো না তো ওটা নিয়ে যাবো শ্বশুরবাড়িতে আর লেবু কিছুটা নিয়ে যাবো কোচবিহারও লেবু নিয়ে যাবো প্রচুর লেবু তোমরা তো দেখলেই কত লেবু তুললাম আর কটা বাজে জানো এখন দুটো বাজে একেই বলে বাপের বাড়ি এসে বুঝতেই পারিনি কখন দুটো বেজে গেছে অথচ তো স্নানই করা হয়নি এখন আমি কত সকালে স্নান করিনি মানে 11টা 12টার মধ্যে আমার স্নান হয়ে যায় কিন্তু আজকে স্নানই হয়নি এখনই স্নান করবো মায়ের স্নান হয়ে গেছে আর এই যে এটা তখন থেকে গোজাই আছে খুব সুন্দর সেন্ট মামার বাড়িতে হয় গন্ধরাজ গন্ধরাজ না কী যেন বলে এই লেবু হচ্ছে একটা লেবু আর এখানে হচ্ছে পেয়ারা আছে নারকেলে দেখো রাখো আমি স্নান টান করে নিই মাই স্নান হয়ে গেছে স্নান করা হয়ে গেছে আর তারপর দুপুরের পর আমি আর ভিডিওই শ্যুট করতে পারিনি তো এখন তোমাদের তো বললামই রাত্রি 9টা বাজে এখন হঠাৎ শাখা মানে এই কাকুকে ফোন করলাম আমরা গত মাসে যে শাখা নিয়ে গেছিলাম ওই শাখাটা বেড়ে গেছে তো এই কাকু বলল বাড়ি চলে আসতে আর বাড়িতেই শাখার কাজ করছিল এই সময়ে দেখো আমি এসেছি
তো যাই হোক একটা পছন্দ করে এখন নিয়ে নেব আর একটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করব যে শাখা কিভাবে কাটছে বা কিভাবে ডিজাইন তুলছে সবটাই এদের বাড়িতে হয় আর ছোট থেকে বললাম না যে মা ঠাকুমা কাকিমাদের এনার কাছে নিতে দেখেছি যার জন্য একটা বিশ্বাস আছে তো যাই হোক উনি একটা ভালো খুব সুন্দর শাখা দিয়েছেন তোমাদের আমি পরে দেখিয়ে দেব এই ভিডিওটা দেখাতে পাচ্ছি না আর এই যে দেখো এই যেটু হচ্ছে শাখা মানে ডিজাইন তুলছে আর কি এইভাবে কেটে কেটে একদম গোটা গোটা শঙ্খ নিয়ে আসে তারপর এটাকে নাকি কাটা হয় কেটে তারপর ডিজাইন তোলা হয় তো অদ্ভুত লাগলো জিনিসটা মানে শাখা যখন আমরা পড়ি বা ডিজাইন দেখি এত সুন্দর ডিজাইন অত সুন্দর ডিজাইন ভাবতেই পারি না যে এই শাখাগুলো পুরোটাই শঙ্খ হয়ে আসে এবং কেটে কেটে কত সুন্দর করে করতে হয় তো যাই হোক খুব ভালো লাগলো জিনিসটা দেখে তোমাদেরও শেয়ার করলাম চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি আর কেমন লেগেছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবে যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছয় দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে টাটা গুড নাইট